গতকালের ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূল এলাকায় রয়েছে। এর প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর। বাকি জেলাগুলো নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং কলকাতাতেও ভারী বৃষ্টি হবে। বৃষ্টি আগামীকাল বজায় থাকবে। একটু বেশি বৃষ্টি হবে পশ্চিমে জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমানের কয়েক জায়গায় ভারী বৃষ্টি। উপকূলের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলের এলাকা 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে। উপকূলের বাইরের জেলাগুলো কলকাতা সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে। আজ এবং কাল মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। আগামী 30 তারিখ পরিস্থিতি খানিকটা ভালো হবে, বৃষ্টির পরিমাণ কমবে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। এর প্রভাবে আজকে 28 তারিখ এবং 29 তারিখ দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা। 28 তারিখ আজকে কিছু জায়গায় আমরা ভারী বৃষ্টির যে সতর্কতা জারি করেছি তার মধ্যে দুই মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি যে আমাদের জেলাগুলো রয়েছে কোস্টাল এবং তার সংলগ্ন, অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং কলকাতা, এই জায়গাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টি শুরু হবে। বৃষ্টি 29 তারিখেও থাকবে। একটু পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী। বাকি যে জেলাগুলো আছে আমাদের, অর্থাৎ আমাদের যে কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট বর্ধমান, এই জেলাগুলো দু এক জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার কোস্টাল এলাকাতে একটু উইন্ড থাকবে, যেটা হচ্ছে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যাভারেজ উইন্ড, যেটা আসছেন যেটা হচ্ছে 60, মানে কয়েক মুহূর্তের জন্য যে উইন্ডটা আমরা পাই। আর কোস্ট থেকে সরে যে আমাদের জেলাগুলো ইনক্লুডিং কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে এবং নর্থ চব্বিশ পরগনা, সেখানে আমরা 30-40 আসছেন 50। ফিশারম্যানদের আগামী 28 এবং আজকে 28 এবং আগামী 29 তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তারিখ আমার মনে হচ্ছে যেটা পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে, কিন্তু যেহেতু এখনো বর্ষা বিদায় নেয়নি ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, ওয়ার্নিং অ্যাজ সাচ কিছু নেই।